আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার মডেলের তিনটা মডেলের ইলেকট্রিক অটোমেটিক নিয়ে আসছি আপনাদের জন্য বৃদ্ধ বাবা মা আছে অথবা ছোট বাচ্চা আছে ঠান্ডা পানির সমস্যা তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এছাড়াও চা কপি এ তৈরির জন্য এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই তিনটা মডেল আজকে দেখাবো আপনাদেরকে এই তিনটা মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই তিনটা প্রোডাক্ট যে আন আনছেন এই তিনটা প্রোডাক্ট আমাদের দৈনন্দিন কাজের জন্য কতটা হেল্পফুল হবে এবং বিস্তারিত জানাবেন একটু ধন্যবাদ মেহিভাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আসলে এই ইলেকট্রিক কেটেল কিন্তু বর্তমানে যে শুধু শীতকালে ব্যবহার করে তা না এটা এখন আসলে দেখা গেছে যে বারো মাসে যারা ব্যবহার করেন ওনাদের বারো মাসে ব্যবহার করতে হয় তো আমরা এখানে মূলত যে তিনটা কেটেল দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের এবং এক একটা সাইজ এবং ওয়াট এক রকম আমি এখানে একটা কেটেলের অলরেডি কথা বলতে বলতে এখানে লাইন দিয়ে রেখেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে অটোমেটিক দেখেন আপনারা পানি উতলাচ্ছে এবং আপনারা পানির কিন্তু লেভেলটা দেখতে পাচ্ছেন যে ধরে তো শুধু যেটাতে পানি গরম করবেন তা না এটাতে পানি গরম করতে পারবেন চা বানাতে পারবেন দুধ গরম করতে পারবেন কিংবা আপনারা চাইলে ডিম আলু এগুলো সিদ্ধ করতে পারবেন আবার অনেকে দেখা গেছে যে বাসাবাড়িতে হয়তো বা গিজার লাগায় না কিংবা গিজার লাগানোর মতো ওরকম সিস্টেম থাকে না তো ইনস্ট্যান্ট অনেকে এই গরম পানি পানি নিয়ে গরম করে কিন্তু আপনারা মিক্সড করে অনেকে কিন্তু গোসলের কাজটাও করে নিতে পারে কিংবা অনেকে শীতকালে যখন উজু করে হ্যাঁ হাত মুখ ধোয় তখন কিন্তু এটা কিন্তু অনেক একটা হেল্পফুল প্রোডাক্ট তো ভিডিও শুরুতে আরেকটা কথা বলি আমরা কিন্তু এর আগে এগুলো প্রচুর বিক্রি করেছি আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে স্পেশাল রেটে দিব স্পেশাল রেট চ্যালেঞ্জিং রেট ইনশাল্লাহ আর ডেলিভারিতে আমাদের আপনারা সবাই জানেন যে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মেহেদি ভাই এখানে যেটা দেখাচ্ছি প্রথমে এটা হচ্ছে দেখেন আমি এটার বক্সটা একটু দেখাই সাথে সাথে এটা দেখেন যে পানি উতলাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত দ্রুত সময়ের মধ্যে হয়েছে পানি উতলাচ্ছে এবং এটা কিন্তু যখন পুরো গরম হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এম জে কি ফোর ওয়ান এইট জিরো বিএস মডেল আপনারা কিন্তু যে যেটা নিতে চান আমি কিন্তু প্রত্যেকটা ডিসক্রিপশান দেখাই দেবো আপনারা কিন্তু যে যেটা নিতে চান অবশ্যই এই যে পানি গরম হয়ে গেছে সুইচ বন্ধ হয়ে গেছে কিন্তু দেখেন সুইচ অটোতে উঠে গেছে এবং বন্ধ হয়ে গেছে কত স্পিড কত স্পিডে তো এর মাঝখান দিয়ে আমি এটা একটু চালাই দিই দেখেন এটা আমি চালাইছি কিছুক্ষণ পরে দেখবেন যে এটা পানি গরম হবে বন্ধ হয়ে যাবে তো প্রথমে যেটা বলতে নিয়েছিলাম আপনারা কিন্তু যে যেটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন স্ক্রিনশট শেয়ার না করলে আসলে এত মডেল আমাদের বুঝতে সমস্যা হয় এবং আমাদের তো অনেক ভিডিও আছে আপনারা জানেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো স্ক্রিনশট শেয়ার করবেন এটা হচ্ছে মডেল নাম্বার এম কে ফোর ওয়ান এইট জিরো বিএস এটা হচ্ছে মডেল নাম্বার এবং এটা অনেক ডিজিটাল মিটারে কিন্তু আপনার দুই হাজার ওয়াট কিন্তু ইউজ করলে কিন্তু মিটার বন্ধ হয়ে যায় যে এটা ঢাকা কিংবা ঢাকার বাইরেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় অনেকে তো যার কারণে এটা কিন্তু পনেরোশো ওয়াট দিছে আপনার কিন্তু ওই প্রবলেমটা আর হবে না যে কোনো জায়গায় আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার জি একটাই কালার না একটাই কালার হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এই যে দেখেন কর্ডলেস আপনারা কিন্তু এখানে তার থাকবে তার সাথে বিদ্যুৎ থাকবে আপনারা পানিটা এখানে নেবেন ব্যবহার করবেন এখানে বসাবেন অন করবেন লাইন আসবে বাস একদম এটা তো শখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই না 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 শখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন আমি আপনাদেরকে এখানে একটু দেখাই এটা এই যে দেখেন পানি কিন্তু গরম হচ্ছে আমি কিন্তু পানি ধরতেছি এই যে দেখেন কোনো শখের কোনো কোনো কেটলিতে কোনো শখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটা বলেন এটা বলেন এটা বলেন তো এরপরে যে ক্যাটেলটা দেখাচ্ছি এই যে এটা যেটা অলরেডি আমি লাইনে দিয়ে রেখেছি এটা হচ্ছে দেখেন এটার মডেল নাম্বারটা একটু দেখাই এই যে এম জে কে ওয়ান এইট জিরো জিএল এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি ওয়াটো কিন্তু পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট একদম ফুল অটোমেটিক কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার এটা যখন গরম হবে তখন কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে এই যে গ্লাসের মতো এটা আসলে কি ভাই এটা কি টেম্পার এটা গ্লাস এটা গ্লাস টেম্পার গ্লাস এই যে এটা দেখতেছেন আপনারা এটাও যেমন টেম্পার গ্লাস এটাও কিন্তু টেম্পার গ্লাস তো এটা কোনো হবে না দুইটা পার্ট এটা ভিতরে টেম্পার গ্লাস পুরোটা দেওয়া আছে একটু ভিতরটা দেখান এই যে ভিতরটা দেখেন পুরো কিন্তু পুরোটাই গ্লাস হ্যাঁ কোনো জোড়া নাই পুরোটাই গ্লাস এবং বাহিরে কিন্তু এতটুক পর্যন্ত এগুলো কিন্তু প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হ্যাঁ প্লাস্টিক বডি এবং মোটা প্লাস্টিক আর এটা পুরোটাই আর এটা হচ্ছে পুরোটাই কিন্তু টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস আপনারা দেখতে পারবেন যদি আপনারা রং চা করেন দেখবেন যে চার পাতা সহ উতলাছে এরকম দেখতে পাবেন একদম দেখতে পাবেন আর এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করেছে হ্যাঁ প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইন এটাও চমৎকার ডিজাইন এটাও চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন তো এটা পানি গরম হচ্ছে এগুলো তো তাপে তো কোনো সমস্যা হবে না ভাই গ্লাস ফাটবো ভাই না 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 হাজার হাজার পিস বিক্রি হচ্ছে এগুলাতে তাপে কোনো সমস্যা হবে না এগুলা মানে এগুলো আসলে টেম্পার্ড এবং হিট হিটপ্রুফ গ্লাস হিটপ্রুফ গ্লাস জি টেম্পার এবং হিটপ্রুফ হিটপ্রুফ গ্লাস আচ্ছা এরপরে একটা দেখতেছে ব্ল্যাক কালার খুবই চমৎকার হ্যাঁ এরপরে যেটা দেখতেছেন ব্ল্যাক কালার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটাও এটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার 1.8 লিটার মডেল নাম্বার হচ্ছে MJK 18 TES এটা হচ্ছে এটার মডেল নাম্বার তবে এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে আপনারা একটু দেখেন তিনটা কালার আছে হ্যাঁ ব্লু কালার মানে সাধারণত এটা স্কাই ব্লু বলে আকাশি কালার এরপর হচ্ছে রেড কালার এরপর একটা হচ্ছে ব্ল্যাক কালার তবে সব কালার সব সময় अवेलेबल থাকে না জি বাট আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো যদি কোনো কালার চয়েস থাকে দেওয়ার জন্য বাট সব কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না আচ্ছা এটা কী কী আছে প্রত্যেকটা কালারের কিন্তু খুবই চমৎকার কালার সুন্দর কালার এটা দেখেন এটা হচ্ছে ডাবল পার্ট ভিতর পুরোটা এসএস এসএস ভিতর পুরোটা হচ্ছে একেবারে এসএস এসএস এবং এর বাহিরে যেন বডি গরম না হয় সেই জন্য এখানেতে কিন্তু প্লাস্টিক কভার দিয়ে দিয়েছে মোটা করে প্লাস্টিক কভার দিয়ে দিয়েছে আচ্ছা যেন বডিটা গরম না হয় প্রত্যেকটাই অটোমেটিক না প্রত্যেকটা কেটেলে অটোমেটিক আমি শুধু জাস্ট দুইটা কেটেলে আমি পানি দিয়ে রেখেছি এবং যার কারণে এটা কিন্তু আর দেওয়ার প্রয়োজন মনে করিনি কারণ নিজের প্রত্যেকটা যেহেতু সিস্টেম একদম সিস্টেম সব হ্যাঁ সিস্টেম সেম প্রত্যেকটাই এই যে করলেস কে প্রত্যেকটা এবং প্রত্যেকটাই হচ্ছে 1.8 লিটার ক্যাপাসিটি আচ্ছা তো ভিওয়ার্স এগুলো কিন্তু অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের আপনারা জানেন আমাদের থেকে ইতিপূর্বে যারা নিয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে বলবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তো আপনারা নির্ভয়ে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি শুরুতেই বলছিলেন ভালো একটা প্রাইস দিবেন। যে এটার রিজনেবল একটা প্রাইস দিবেন আমাদের কাস্টমার হ্যাঁ মেহদি ভাই অবশ্যই প্রত্যেকটা একটি কেটেলের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখিয়েছি এই যে এম কে ফোর এইট জিরো বিএস এম কে ফোর এইট জিরো বিএস এটার প্রাইস দিচ্ছি আমরা আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং বাংলাদেশে প্রান্ত প্রান্তে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পাবেন আর এরপরে যে ক্যাটেলটা দেখছেন এই যে এটা কিন্তু অলরেডি পানি উতলাচ্ছে দেখেন খুবই চমৎকার কথা বলতে বলতে কিন্তু পানি উতলাচ্ছে অলরেডি হ্যাঁ এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন যে অটো এই যে অটো অফ হয়ে গেছে দেখেন পানি উতলে গেছে এবং অটো অফ হয়ে গেছে এখন কিন্তু পুরো অফ এখন আমি আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন উঠাইয়া কিন্তু আপনি এটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন জি ঠিক আছে এই হিটে তো ডিম সিদ্ধ করা যাবে না একেবারে পুরো ডিম সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এবং এটা যেটা বলছিলাম 180 আমি আবারো দেখাই দিই আপনাদেরকে মডেল নাম্বার হচ্ছে MJK 180 GLX এটার প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা অনলি 1300 টাকা অনলি 1300 টাকা তো চমৎকার একটি প্রোডাক্ট মাত্র 1300 টাকায় পাচ্ছেন আপনারা আর এরপরে যেটা আছে এটা হচ্ছে এই যে দেখেন এটা যেটা দেখিয়েছি এম জেকে আঠারো টি ইএস জে কে আঠারো টি ইএস এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা অর্ডার করলে দ্রুত গতিতে পাবেন এগুলো তো রাজীব ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কি থাকছে হ্যাঁ মেহদি ভাই প্রত্যেকটা ইলেকট্রিক কেটেলের সাথে কোম্পানি থেকে এরকম আপনাকে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবে এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড মিয়াকো থেকে এক বছর একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবে আপনারা এক বছর প্রত্যেকটা কেটেলের সাথে ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন আমাদের তো ওয়ারেন্টি সিস্টেমটা কী ভাই কীভাবে কী হ্যাঁ ওয়ারেন্টি সিস্টেম হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয় যদিও প্রবলেম হয় না ইলেকট্রিক ক্যাটেলের মূল আমি ইউজের সিস্টেমটা আপনাদেরকে একটু বলে দিই একটা মিনিট আপনারা শুনবেন আপনারা কিন্তু পানি ছাড়া কখনোই কিন্তু এখানে বসাবেন না আচ্ছা এটা হচ্ছে যে কোনো হিটার কিংবা ইলেকট্রিক কেটেলের প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনারা যেমন এই ক্যাটেলটা যেমন এখন পানি গরম হয়েছে যে আপনি এখন এই পানিটা ব্যবহার করছেন করে কিন্তু এটাকে আপনি আবার ঠান্ডা পানি এনে সাথে সাথেই কিন্তু এখানে বসাবেন না এটাকে এটার ভিতরে যে থার্মোস্টেট আছে সেই থার্মোস্টেটটা কিন্তু এখন একটা গরম টেম্পারেচারে আছে তো এটাকে আপনাকে পানিটা ফালানোর পরে ঠান্ডা পানিটা ঢুকানোর পরে পাঁচ মিনিট দশ মিনিট আপনাকে সময় দিতে হবে আচ্ছা সেই টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য আচ্ছা তো আরেকটা কথা হলো আরেকটা হলো মনে করেন এখানে পানি গরম আছে এখানে আমার পানি দেওয়ার দরকার আবার পানি দিতে পারবো কি হ্যাঁ আপনি পানি দিতে পারবেন পানি দিতে পারবেন জাস্ট আপনাকে এই যে সুইচটা এটা আপনাকে দেওয়ার জন্য অন্তত পাঁচটা মিনিট আপনাকে সময় দিতে হবে যেহেতু এটা যে একটা থার্মোস্টেট আছে সেই থার্মোস্টেটটা যেন একটুখানি ঠান্ডা হয় আচ্ছা কারণ থার্মোস্টেট কিন্তু এখন গরম আছে আমি কিন্তু এখন দিয়েছি আবার দেখেন এখনো লাইন আসছে কিন্তু এখন কিন্তু থার্মোসেটটা একটু কম গরম হয়েছে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু পানি উৎপাদন শুরু করছে যেহেতু থার্মোস্টে এখনো গরম অবস্থায় না গরম অবস্থায় আছে তো এটা আপনাদেরকে খেয়াল এই দুইটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরভাবে যদি আপনারা ইলেকট্রিক কেটেল ব্যবহার করেন একটা ইলেকট্রিক কেটেল আসলে আট দশ বছরের সমস্যা হয় না আচ্ছা তো যে নিয়মগুলো বললো এগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে এটাই কিন্তু আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারেন কোনো সময় আমরা আসলে আমাদের বিয়ারদেরকে কিংবা আমাদের কাস্টমারদেরকে বায়ারদেরকে আমরা সবসময় এভাবে ব্যবহার করার কথা বলে দিই ঢাকার বাইরে আমাদের থেকে অন্তত প্রচুর অগণিত ইলেকট্রিক কেটেল নিয়েছি কোনো কেটেল নিয়ে এই পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই এই নিয়মগুলো ফলো করার কারণে আচ্ছা তো ইলেকট্রিক বিল সম্পর্কে একটু ধারণা দেবেন পনেরোশো ওয়াট তো আপনারা দেখেছেন এবং পানি গরম হতে কতক্ষণ সময় লাগে সেটাও দেখেছেন এখন ইলেকট্রিক বিলটা হচ্ছে যাই এক হাজার ওয়াট এক ঘন্টা যদি টানা চলে আচ্ছা তাহলে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে ইউনিট এখন এখানে কতক্ষণ চলেছে আমার মনে হয় চার থেকে পাঁচ মিনিট হইতে পারে সর্বোচ্চ আমার যদিও আমি হিসেব করি নাই একদম খুবই অল্প সময় হয়ে তো সেই হিসেবে দেখা গেছে যে আপনার এক টাকাও বিদ্যুৎ বিল আসে নাই আচ্ছা হিসেব করলে আপনি দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল এক টাকাও ওঠে নাই তাহলে পার মান্থ হিসাব করলে আপনার খুব জোরে কত আসতে পারে এখন আপনি কতটুকু প্রতিদিন কতবার গরম করবেন কতবার ইউজ করবেন সেই হিসেবে ব্যবহার তবে আমার মনে হয় না বিশ পঁচিশ টাকার উপরে বিল আসবে আচ্ছা খুবই চমৎকার তো আপনারা কিন্তু এগুলো নির্ভয় নিতে পারেন বিদ্যুৎ বিলের কোনো ভয় নাই ইনশাল্লাহ আপনি যদি প্রতিদিনও ব্যবহার করেন প্রতিদিনও যদি আপনি এক টাকা করে বিদ্যুৎ বিল ধরেন তাহলে তিরিশ দিনে তিরিশ টাকা আসবে তিরিশ টাকা একদম সর্বোচ্চ এর বেশি আসবে না আচ্ছা খুবই চমৎকার তো ভিওয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের থেকে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো রাজীব ভাই ডেলি ওয়ার্ডার প্রসেসটা কি অর্ডার প্রসেস হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি চান আমাদের কাছে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে কুরিয়ার সার্ভিস যখন আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে আপনি প্রোডাক্টটা বুঝে নেওয়ার সময় বাকি পেমেন্টটা ডেলিভারি ম্যানকে দেবেন একেবারেই সহজ প্রসেস ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমার কাস্টমারকে দেখানোর জন্য তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো আজকের হয় এখানেই বিদায় নিচ্ছি নতুন একটি আপনাদের আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক পেজে থাকেন অবশ্যই ফলো দেবেন